হোজাই জিলার লঙ্গার দুই নং কাকিত উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। দ্বিতীয় পর্যায়ত অনুষ্ঠিত হবলগিয়া পঞ্চায়েত নির্বাচনের লামডিং সমষ্টির কাকিত হেলিকপ্টারে উপস্থিত হয়ে বিজেপির হয়ে নির্বাচনী সভাত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী মহোদয়ে। সর্বানন্দ সোনোয়ালে তেওঁর ভাষণত বিজেপি সরকারের বিভিন্ন আসনি উন্নয়নের সতিয়ান দাঙি ধরার পঞ্চায়েতের নির্বাচনত রাইজক বিজেপির হয়ে ভোট দিবল আহ্বান জানালে। উক্ত সভাত রাজ্যিক রেলমন্ত্রী রাজেন গোহাই, মন্ত্রী সুম রংহাং, আঙ্গুরলতা ডেকা আর লামডিং সমষ্টির বিধায়ক শিবু মিশ্র উপস্থিত থাকে। কনকতা মহিলাকরণ আসনি, এই আসনির জড়িয়ে একগী মহিলা 85,000 5,00,000 টাকালে ইয়াদারে ধৈর্য করা হয়েছে। অর্থাৎ এটা মহিলা গোটে যদি 85,000 টাকায় ভাল কাম করে 50,000 পাব, 50,000 টাকা যদি ভাল কাম করে 1,00,000 পাব। জনগোষ্ঠীর প্রতি সমদৃষ্টি রেখে কাম করেছো, গতি আমার কার্যকালত কোনো বঞ্চিত নহয়, বখিম্ম নহয়, সবকা সাথ সবকা বিকাশ নীতির দ্বারা সকলকে আস্থাত হয়ে সকলের প্রতি শ্রদ্ধা রাখি কাম করা হয়েছে আর কাম করে যাব। ভারতীয় মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন, শিখ এখানকার মাজত শদিয়ার পর ধুবুরীলৈকে বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়ামত কোনোবা জনজাতি, অনুসূচিত জাতি, বিভিন্ন জাতি জনগোষ্ঠী সকলকে একাকার করে দৃঢ়তায় যদি কোনোবাই উন্নয়নের হর আগুয়াই নিব পারে সেই দলটি হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আপনাদের দেখিছে সংখ্যালঘুর ক্ষেত্রে পূর্বতে কংগ্রেসে অপপ্রচার চলাইছিল, এআইইউডিএফে অপপ্রচার চলাইছিল, ভারতীয় জনতা পার্টির সরকার হলে বুকুত মুসলমান আর সুরক্ষিত নহব, সম্পূর্ণভাবে বিভ্রান্তি সৃষ্টি করেছিল। কিন্তু আজি আমার কার্যকালত মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার কার্যকালত আর আঢ়ৈ বছরের কার্যকালত দেখিছে সকল লোককে মর্যাদা দিয়া হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায় উন্নয়নের বাবে বিভিন্ন ধরনের বিশেষ কার্যসূচী লওয়া হয়েছে। 30 রেসিডেন্সিয়াল স্কুল সংখ্যালঘু ছাত্র ছাত্রীর নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পথমবার সংখ্যালঘু সম্প্রদায় কন্যা ছাত্রী সকল উচ্চ শিক্ষার 9 বুকুত কলেজ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইয়াকে কয় সবকা সাথ সবকা বিকাশ, গতি আমার কার্যকালত কোনো অসুরক্ষিত নহয়। গয়া রাজ্যে যে উৎসাহ, যে আগ্রহ দেখালে, যে ধরনের বৃহৎ মাত্রা ভোটদান প্রক্রিয়া অংশগ্রহণ করলে, ইয়ার গয়া রাজ্যে মানে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছো, ধন্যবাদ জানাইছো। আর যা ঠাইত বিসঙ্গতি হয়েছে সেইবিল ঠাইত যাকে ভোটদানের বঞ্চিত হয়েছে সেই গোটেবিল পর্যালোচনা করব আমি নির্বাচনী আয়োগক আহ্বান জানাইছো, যাতে তাত সুন্দরভাবে পুনের নির্বাচন অনুষ্ঠিত করে রাইজক যাতে মর্যাদা দিয়ে। ভারতীয় জনতা পার্টি কেন্দ্র রাজ্য ভাল কাম করার বাবে রাইজ উৎসাহিত হয়েছে। সাধারণতে ধান কটা সময়ত খেতিপথার বাদ দি দাওনি সকলে আজি ভোটদান কেন্দ্রত আহি দীঘলীয় শাড়ি পাতি শৃঙ্খলাবদ্ধভাবে ভোটদান প্রক্রিয়াত অংশগ্রহণ করাটোয়ে আমার গণতন্ত্রের একটা সফলতা। লঙ্কার পৰা কৃষ্ণ হাজরিকার রিপোর্ট, টাইমস, গুৱাহাটী।